हेलो स्टूडेंट्स, अभी विकास सर। आज के तुम्हारे नरेशन चेंजर पार्ट थ्री निये ए वीडियो ते हाजिर हुए थे। ए वीडियो टी शेष पर्यंत देखले तुम्हारा सीखते पारबे प्रश्नबोधक वाक्यर क्षेत्र आमरा नरेशन चेंज ठीक किभावे करी। प्रथमे जे कथाटी मने रखते हबे जे जेकोनो डायरेक्ट स्पीचेर दुटी अंश थाके, সেই দুটি অংশের মাঝখানে কমা থাকে, মানে দুটি অংশ আলাদা করা হয় কমা দিয়ে। তাহলে কমার দুদিকে দুটি আলাদা অংশ থাকে, যে কোনো ডাইরেক্ট স্পিচ অর্থাৎ যে কোনো বাক্যের ক্ষেত্রেই এটা হয়, অ্যাসার্টিভ হোক বা ইম্পারেটিভ হোক বা অন্য যে কোনো ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে দুটি অংশ থাকে, এটা মনে রাখতে হবে। প্রথম অংশে বক্তা থাকে অর্থাৎ যে বলছে উক্তিটি। দু নম্বর যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, মানে যে বক্তার পরে যে ভার্বটি ব্যবহার হয় তাকে রিপোর্টিং ভার্ব বলি। এবং শ্রোতা থাকে অর্থাৎ যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। সব ক্ষেত্রে শ্রোতা নাও থাকতে পারে, টু থাকলে শ্রোতা থাকবে। দ্বিতীয় অংশ ইনভার্টেড কমার মধ্যে থাকে। দেখো ইনভার্টেড কমা কিরকম হয়, দেওয়া আছে, এর ভিতরে থাকে যাকে আমরা রিপোর্টেড স্পিচ বলি। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে রিপোর্টেড স্পিচ। তাহলে দুটি অংশ, একটি অংশে এইগুলো থাকে। রিপোর্টিং ভার্বকে আমরা সংক্ষেপে আরভি বলবো, আর রিপোর্টেড স্পিচকে সংক্ষেপে বলবো আরএস। এটা মনে রাখবে, পরের নিয়মগুলোতে আরএস এবং আরভি উল্লেখ থাকবে। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে তোমাদের, ইনডাইরেক্ট স্পিচ করতে তিন প্রকার পরিবর্তন করতে হয়, তিনটি আলাদা আলাদা রকম পরিবর্তন করতে হয়। প্রথমটা দেখো, আর এস এর বাইরের পরিবর্তন, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যে অংশটা থাকছে প্রথম অংশ, তার বাইরে সেই অংশটার পরিবর্তন করতে হবে। আর এস এর ভিতরের ভাগ পরিবর্তন, এবার যে ইনভার্টেড কমার ভিতরে আর এস, সেই আর এস এর ভিতরে যে ভাগগুলো থাকবে সেগুলোর পরিবর্তন করার কিছু নিয়ম আছে, সেগুলো পরে আলোচনা করছি। আর তিন নম্বর যেটা, আর এস এর ভিতরে কিছু প্রোনাউন থাকে, সেই প্রোনাউন গুলোর পরিবর্তন করার নিয়ম, যেমন আই, ইউ, উই, আওয়ার, মি, মাইন, দে ইত্যাদি। এইগুলোর কিরম পরিবর্তন হবে সেটা আমি পরে আলোচনা করছি। তাহলে তিনটে পরিবর্তনের কথা মনে রাখতে হবে, যে আর এস এর বাইরের কিছু পরিবর্তন হবে, আর এস এর বাইরের পরিবর্তন হয়ে গেলে আমরা কি করব, আর এস এর ভিতরের ভাবগুলো পরিবর্তন করব আর প্রোনাউনগুলো পরিবর্তন করব। মূলত ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করার জন্য এই তিন ধরনের পরিবর্তন আমাদের করতে হয়। এবার দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে নিয়মগুলো ঠিক কি হবে, কিভাবে বুঝবে যেটা প্রশ্নবোধক বাক্য। খুব সহজ, এক্ষেত্রে বাক্যের শেষে প্রশ্ন চিহ্ন থাকে, সবাই যেন কোশ্চেন মার্ক বলি আমরা, প্রশ্ন চিহ্ন, এটা দেখলেই বোঝা যাবে যে এটা প্রশ্নবোধক বাক্য। আরেকটা জিনিস সব ক্ষেত্রে, সমস্ত নারেশন চেঞ্জের ক্ষেত্রে মনে রাখতে হবে, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয়, অর্থাৎ আর এস এর বাইরে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি যদি পাস্ট টেন্স হয় তবেই আর এস এর ভিতরের ভার্বগুলি পরিবর্তন হবে, যদি না থাকে তাহলে কিন্তু, অর্থাৎ পাস্ট টেন্স যদি না থাকে তাহলে কিন্তু আর এস এর ভিতরের ভার্বগুলি পরিবর্তন করতে হয় না। অর্থাৎ আর ভি যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে কিন্তু আমরা আর এস এর ভিতরের ভার্বগুলি পরিবর্তন করব না, এটা মনে রাখতে হবে। এবার প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে কি নিয়ম সেগুলো আলোচনা করা যাবে। নিচের যে ডাইরেক্ট স্পিচটি আছে সেটা লক্ষ্য করো, তোমরা দুটো অংশ নিশ্চয়ই দেখতে পাবে। দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ইজ দেয়ার এ বিগ ইস্যু, এটা রিপোর্টেড স্পিচ যেহেতু ইনভার্টেড কমার ভিতরে আছে, আর তার বাইরের একটা অংশ আছে, দুটো অংশ ঠিক মাঝখানে একটা কমা আছে, তাহলে দুটো অংশ আলাদা, একটা নিশ্চয়ই বুঝতে পারছ। এবার দেখো যদি আমরা উপরের উক্তিটিকে দেখি তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিভাবে বুঝলাম, না প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক আছে শেষে। এই যে গোটা ডাইরেক্ট স্পিচটি দেওয়া হয়েছে, গোটাটাকেই ডাইরেক্ট স্পিচ বলে, সেই গোটা অংশটির চারটি অংশ থাকে। হি এখানে বক্তা, সে টু এখানে রিপোর্টিং ভার্ব,
দেখো বাইরে আছে সেট টু রিপোর্টিং ভার্ব, মি হচ্ছে এখানে শ্রোতা, এবং নিশ্চয়ই বুঝতে পারছ যে চার নম্বর পয়েন্ট যেটা সেটা ইজ দেয়ার এ বিগ ইস্যু, যেটা প্রশ্নবোধক বাক্য, সেটা ইনভার্টেড কমার মধ্যে আছে, সেহেতু এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই চারটে অংশ আছে, সাধারণত এই চারটে অংশই পাবে যে কোনো নার্সেন চেঞ্জের ক্ষেত্রে। কোনো কোনো ক্ষেত্রে কোনটা না থাকতে পারে, একটাই না থাকতে পারে, সেটা হচ্ছে শ্রোতাটা না থাকতে পারে, বাকি তিনটে অংশ থাকবেই। এবার আমি বলেছিলাম তিন ধরনের পরিবর্তন হয়, প্রথমেই দেখে নেব আরএস এর বাইরের পরিবর্তন কিরকম হয়। প্রথমে দেখো এক নম্বর নিয়ম কি লেখা আছে, যেখানে কমা থাকে সেখানে কমার জায়গায় আমরা বসাবো ইফ বা হোয়েদার বসবে, ইফ বা হোয়েদার বসবে, যদি প্রশ্নটা ডাব্লুইচ শব্দ দিয়ে শুরু না হয়। ডাব্লুইচ শব্দ জানো তোমরা, হু, হুইচ, ওয়েন, এগুলো এগুলো দিয়ে আমরা সাধারণত প্রশ্ন করি। সেগুলো দিয়ে যদি প্রশ্ন না থাকে তবেই আমরা বসাবো ইফ বা হোয়েদার। কেন? কারণ যদি ডাব্লুইচ শব্দ দিয়ে প্রশ্ন থাকে তবে সেই শব্দটাই আমরা ব্যবহার করব। কোন জায়গায় ব্যবহার করব? কমার জায়গাতে ব্যবহার করব, অর্থাৎ দুটো অংশকে যোগ করার ক্ষেত্রে আমরা এই শব্দগুলো ব্যবহার করব। ডাব্লুইচ শব্দ থাকলে ডাব্লুইচ শব্দ, ডাব্লুইচ শব্দ না থাকলে ইফ বা হোয়েদার এটা ব্যবহার করব। তোমরা জানো সমস্ত বাক্যের ক্ষেত্রে এটা হয় কি, ইনভার্টেড কমা এবং কমা উঠে যাবে ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে। আরএস এর বাইরের পরিবর্তন নিয়ম শিখছি আমরা, একটা শিখেছি, এবার দেখো দু নম্বর নিয়ম কি, আরভি কি হতে পারে, আরভি হতে পারে সে, সেইজ, সেট, অথবা সে টু, সেইজ টু, সেট টু, এগুলো থাকতে পারে। যাই থাক তোমাকে টেন্স অনুযায়ী চেঞ্জ করতে হবে। কিরকম? সে থাকলে বা সেট টু থাকলে আস্ক হবে, সেইজ বা সেইজ টু থাকলে আস্ক হবে, আর সেট টু থাকলে বা সেড থাকলে আস্কড হবে। এরকম পরিবর্তন তোমরা করবে আর কি। আরএস এর ভিতরে দেখো প্রোনাউন পরিবর্তন নিয়ম, দেখো উত্তম পুরুষ থাকলে আরএস এর ভিতরে দুটো পরিবর্তন হয়, দু ধরনের পরিবর্তন হয়, একটা প্রোনাউন আর একটা হচ্ছে ভার্বের পরিবর্তন। দেখেন আমরা প্রোনাউনের পরিবর্তনগুলো দেখছি। উত্তম পুরুষ কি, আই, উই, আস, আওয়ার, মি, মাই ইত্যাদি থাকলে বক্তার পুরুষ বা পার্সন অনুসারে পরিবর্তন হবে। অর্থাৎ বক্তার পুরুষ, বক্তা যদি উত্তম পুরুষ হয় তাহলে আইটা আই থেকে যাবে, কিন্তু বক্তার পুরুষ যদি থার্ড পার্সন হয় তাহলে এটা আইটা আরএসের ভিতরে আছে, এটাও থার্ড পার্সন হয়ে যাবে। অর্থাৎ বক্তা যেরকম, বক্তা যদি রাম হয় তাহলে আরএসের ভিতরে আই থাকলে আইটা কাকে বোঝাচ্ছে, রামকেই বোঝাচ্ছে, সুতরাং হি বসাতে হবে রামের বদলে, আইটির বদলে, আয়ের বদলে, আইটা রামকে বোঝাবে, সেই জন্য আয়ের বদলে কি বসাবো আমরা, হি বসাবো রামকে বোঝাবে বলে। ঠিক সেরকম মধ্যম পুরুষ থাকলে আরএস এর ভিতর আমরা কি করব, শ্রোতার পুরুষ অনুযায়ী চেঞ্জ করব, শ্রোতার পুরুষ বা পার্সন অনুযায়ী পরিবর্তন করব। অর্থাৎ শ্রোতা যে পুরুষে থাকবে, ইউ বা ইয়োর এগুলো থাকলে আমরা সেই পুরুষ অনুযায়ী চেঞ্জ করব, পরিবর্তন করব। আর মনে রাখবে প্রথম পুরুষ থাকলে হি, সি, দে, হিম, হিজ, হার, ইট, দেয়ার, দেম ইত্যাদি, এগুলো থাকলে কোন রকম পরিবর্তন হবে না, এটা মনে রাখতে হবে। এই যে প্রোনাউন পরিবর্তনের নিয়ম আরএস এর ভিতরের, এটা কিন্তু যত রকমের বাক্য আছে সব ধরনের বাক্যের নিয়মের ক্ষেত্রে প্রযোজ্য। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেমন, সেরকম অন্যান্য বাক্যগুলির ক্ষেত্রেও এই একই নিয়ম। সুতরাং এই নিয়মগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। আরএস এর ভিতরে তাহলে দ্বিতীয় পরিবর্তনটা কি, ভার্বের পরিবর্তন, প্রোনাউনের পরিবর্তন শিখলাম আমরা, এবার ভার্বের পরিবর্তন দেখো। এক নম্বর, ডু বা ডাজ দিয়ে প্রশ্ন থাকলে সেটি বাদ যাবে এবং কর্তার পরের ভার্বটি পাস্ট টেন্স হবে। কারণ আমরা জানি আরভি পাস্ট টেন্স হলে তবেই আমরা আরএস এর ভিতরের ভার্বটিকে পরিবর্তন করি, আরভি পাস্ট টেন্স আছে, সুতরাং আরএস এর ভিতরের ভার্বটি পাস্ট টেন্স হবে, ডু বা ডাজ কিন্তু বাদ যাবে। মনে রাখবে এটা, প্রশ্ন যদি নাবাচক শব্দ অর্থাৎ নট নেভার থাকে প্রশ্নের ভিতরে, অর্থাৎ আরএস এর ভিতরে যদি নো বা নেভার, নট এগুলো যদি থাকে তাহলে আমরা ব্যবহার করব ডিড নট, নেভার ইত্যাদি, কর্তার পরের ভাবটির প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব।
অর্থাৎ নাবাচক বাক্য যদি পাস্ট টেন্স করি যেমন ব্যবহার করতে হয় ঠিক সেরকম ব্যবহার করব। আমরা এখন শিখছি আরএস এর ভিতরে ভাবগুলির কি রকম পরিবর্তন হবে সেটি প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে। একটা নিয়ম আমরা শিখেছি, এবার শিখব দ্বিতীয় নম্বর নিয়ম। দেখো, ডিড দিয়ে যদি প্রশ্ন শুরু হয় বা যে আরএস আছে তার ভিতর ডিড দিয়ে প্রশ্ন থাকে, ডিডটা কোথায় থাকতে পারে, একদম প্রথমে থাকতে পারে অথবা ডাব্লুই শব্দের পরেও থাকতে পারে, তাহলে আমরা কি করব, ডিডটা বাদ দিয়ে দেব এবং তার পরিবর্তে বসাবো হ্যাড এবং কর্তার পরে যে ভাবটি থাকবে তার পাস্ট পার্টিসিপল রূপ বা তৃতীয় রূপ। অর্থাৎ ডিড থাকলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে, হ্যাড প্লাস ভার্বের তৃতীয় রূপ পার্টিসিপল এটা বসছে, ফার্স্ট পার্টিসিপলটা বসে যাচ্ছে। ভাব পরিবর্তন নিয়ম শিখছি, এবার আসছে তিন নম্বর নিয়ম। দেখো, ডু ডাজ ডিড ছাড়া অন্য ভাব দিয়ে প্রশ্ন থাকলে, অন্য ভাব দিয়েও প্রশ্ন থাকতে পারে, সেই ভাবটির পাস্ট টেন্স হবে এবং কর্তার পরে ভাব থাকলে সেটি পরিবর্তন হবে না। অর্থাৎ এই ক্ষেত্রে দুটো ভাব থাকতে পারে, এই ধরনের ক্ষেত্রে ডু ডিড ডাজ না থাকলে অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে দুটি ভাব আছে, একটা কর্তার আগে একটা কর্তার পরে, তাহলে কর্তার আগে যে ভাবটি আছে সেটি পাস্ট টেন্স হবে। সবসময় মনে রাখতে হবে যে আরএস এর ভিতরে দুটো ভাব থাকলে প্রথমটি পাস্ট টেন্স হবে, পরপর যদি দুটো ভাব থাকে মাঝখানে কর্তা থাকে তাহলে কর্তার আগে যে ভাবটি সেটির পাস্ট টেন্স হবে, কিন্তু কর্তার পরের ভাবটি কোনো পরিবর্তন হবে না, এটা খেয়াল রাখতে হবে। নট বা নেভার থাকলে দুটি ভার্বের মধ্যে বসে, এটা মনে রাখবে, দুটি ভার্বের মধ্যে বসবে। ইম্পর্টেন্ট পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, যে ইনডাইরেক্ট স্পিচ তুমি আনসার করে ফেলেছ, এবার ওটাকে সাজাতে হবে, কিভাবে সাজাতে হবে। প্রথমে হয়তো হি সেড টু মি আছে, তাহলে হি আস্কড মি, সেড টুর বদলে আস্কড বসে, পাস্ট টেন্স আছে, সেরকম হি আস্কড মি এটা বসে গেল। এর পরের অংশটা কিভাবে সাজাতে হবে খেয়াল কর। দেখো, আরএস এর বাইরে হি সেড টু মি থাকলে হি সেড টু মির বদলে আস্কড মি বসল, এবার ডাব্লুই শব্দ অথবা ইফ দিয়ে আমরা যোগ করলাম দুটো অংশকে, তারপর আরএস এর কর্তার পরিবর্তিত রূপ বসবে। খুব ইম্পর্টেন্ট যে যোগ করার পর প্রথমে বসবে আরএস এর কর্তার পরিবর্তিত রূপ, তারপর প্রথম ভার্বটি বসবে, প্রথম ভার্বের অবশ্যই পরিবর্তিত রূপ বসবে, তারপর বসবে দ্বিতীয় ভার্ব এবং শেষে বসবে আরএস এর বাকি অংশ। তাহলে এক্ষেত্রে মনে রাখার বিষয় হচ্ছে ডাব্লুই শব্দ বা ইফ দিয়ে যোগ করার পর আরএস এর কর্তার পরিবর্তিত রূপটা বসছে এবং তারপরে ভার্ব বসছে, প্রথম ভার্বটির পরিবর্তিত রূপ, এটা ইম্পর্টেন্ট জিনিস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু কমেন্ট, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড রিমেম্বার টু কন্ট্যাক্ট মি ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ অ্যাবাউট দিস কোয়েশ্চেন্স।